আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো এখানে আছে একটা পুকুর, এই দেখেন আমার পিছনে একটা পুকুর আছে। তো এই যে পুকুরটা, তো আসেন আমি এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমার সাথেই থাকেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কি হয়, আপনারা অনেক তথ্য দেয়া থাকে এখানে, আপনারা মিস করবেন, বুঝতে পারবেন না। তো আসেন আমি আপনাদেরকে এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে, দেখেন আমি আশেপাশে এলাকাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন গ্রামটা কীরকম, কতটুক আপনার পরিবেশটার দেখানোর চেষ্টা করি আমি আশেপাশে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে বাড়িঘর করা আছে, বাউন্ডারি করা। তো আসেন আমি আপনাদেরকে, আমার সাথেই থাকেন, একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন পুরো ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামটা এবং এলাকাটা কীরকম অবস্থা। তো এই যে দেখেন পিচ, এখানে পাকা রাস্তা, এই পুরোটাই পাকা রাস্তা, পিচ ঢালাই রাস্তা, শুধু একটু কাঁচা রাস্তা আছে, মানে একশো ফিটের মতো হবে। তারপরও আপনারা একদম জমিতে গাড়ি নিয়ে আনতে পারবেন, গাড়ি আনতে পারবেন। তো দেখেন আমি আপনার এখানে এই জায়গাটা, যে দেখেন আমি গ্রামটা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সাথেই থাকেন। যদিও আপনারা অনেকে বলেন যে আপনার ভিডিওটা বিরক্তিকর, তো কষ্ট হইলেও একটু দেখেন, এই যে একটু জায়গা শুধু আছে, এই দেখেন বাড়িঘরগুলো দেখাই। এই যে দেখেন আশেপাশে কিন্তু গ্রাম আছে, যে আপনারা চাইলেই কিছু একটা করতে পারবেন। আছে না যে মাইলের পর মাইল রাস্তার পাশে জায়গা, কোনো লোকালয় নাই, জনসংখ্যা নেই, দোকানপাট আছে। এখান থেকে আপনার একশো দেড়শো ফিট হবে দূরত্ব। এই যে কাঁচা একটু, কিন্তু এই যে একটু কিন্তু ভিউয়ার্স কাঁচা রাস্তা আছে, দেখেন এই যে এটা পাকা রাস্তা, এই যে আমি উঠলাম পাকা রাস্তা, আর আমি যেখান থেকে আসলাম ওটাও পাকা রাস্তা। তো এই যে এই এই পাকা রাস্তা, আবার এটা কিন্তু সোজা আপনার ইসে চলে গেছে, পাড়াগ্রাম চলে গেছে, খুবই কাছে। আবার এই যে দেখেন এইটুক রাস্তা একশো ফিটের মতো হবে কাঁচা, চাইলে আপনারা এখন বাস ট্রাক নিতে পারবেন জমিতে। আর এই যে দেখেন দোকানপাট, একটা রীতিমতো একটা মানে ছোটোখাটো বাজারের মতো, আপনারা চাইলে এখন কারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, যা মনে চায় তাই আপনারা দিতে পারবেন। এই যে দেখেন আমি, এই যে দেখেন ছোটোখাটো একটা বাজারের মতো বলা চলে। এখানে অনেকে জিজ্ঞেস করেন ভাই দোকানপাট কত দূর, এই সেই জন্য আর কি এগুলো একটু তুলে ধরা। তো এই যে এটা কিন্তু সুন্দর একটা পাকা রাস্তা, এটা দিয়ে আপনার সোজা একদম ওই ইসে চলে গেছে, কি বলে ওই ঢাকা পাড়াগ্রাম, ওই এই দেখেন বাড়িঘরগুলো, এই যে বাড়িঘর, গ্রামের যে গ্রামই একটা চলে বলা চলে, পাশেই কিন্তু গ্রাম। এখনই আপনারা এসে থাকতে পারবেন এরকম উপযোগী। তো ভিউয়ার্স আমি সবসময় আপনাদেরকে, এই যে দেখেন জায়গাটা, মানে রাস্তার এই পাশ, এই পাশে বাড়িঘর, ওই যে দেখেন জমিটার ডান দিকে ওই যে বাড়িঘর, গ্রামে একটা গ্রামের নামাই এই যে জায়গাটা। একটা পুকুর কাটা আছে, পুকুর কাটা হয়েছে, মাছ চাষ করবে, মাছ চাষের জন্য। দেখেন এখন আপনারা যদি চান এর অর্ধেক ভরবেন, অর্ধেক পুকুর রাখবেন,
আবার যদি বলেন যে কিছু আর দেখবো মানে কিছুখানে ঘুরবেন রাস্তার পাশ দিয়ে গরুর খামার দিলেন দিতে পারবেন। এই যে দেখেন পিচ ডালাই, একদম পিচ ডালাই রোড, রোডের সাথেই জমিটা। এই যে দেখেন এই যে পুকুরটা, এটা কিন্তু জায়গা ওই জায়গাটার পাশেই, ওই যে দেখছেন ডান দিকে দুই পাশে কিন্তু গাছ লাগানো আছে। হ্যাঁ, এই যে একটা কাঠ বাগান এই পাশে, এটুকু একটু কাঁচা রাস্তা কিন্তু জায়গার পাশেই আপনার ওই এখানে আসতে হইলে ভিউয়ার্স গুলিস্থান থেকে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে বাসে চড়বেন। বাসে চড়ে আপনারা সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে নবকলি অথবা দ্রুত পরিবহন চড়বেন। নবকলিতে চললেই বেটার, ভালো। এই দেখেন পিচ ডালাই রাস্তা, কিন্তু এটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনার এখানে কোনো চুরি ডাকাতি হয় না বললেই চলে। এই যে পুকুরটা, আপনারা যদি বলেন যে অর্ধেক ভরাট করবেন, এখানে কিন্তু ড্রেজারের পাইপ আছে, ড্রেজারের ব্যবস্থা আছে। আপনারা যদি চান পুরোটাই ভরে নিতে পারবেন, যদি বলেন যে না কিছুটা ভরে পুকুর থাকলো আবার মাছ চাষ করলেন, আবার গরু টরু পাললেন, ছাগল গরু ছাগল খামার, বা চাইলে আপনারা এইভাবে কিনে ফেলে রাখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন বাড়িঘরগুলো পাশেই, ডানে বামে আগে পিছে বাড়িঘর আছে, মাঝখানে জায়গাটা। এই যে দেখেন ভালোই বাড়িঘর আছে, গ্রাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অনেকে তুলে ধরলেও বলেন এত বড় ভিডিও বানান কেন, আবার তুলে না ধরলে বলেন যে ভাই আশেপাশে কি অবস্থা, বাড়িঘর আছে কি না, ভিডিও করেন নাই কেন। হ্যাঁ, সব দিক দিয়ে জ্বালা, তুলে মানে ভিডিও বড় করলেও জ্বালা, ছোট করলেও জ্বালা, সব জ্বালায় তলে আমি এখন। যাই হোক, এই যে দেখেন জায়গাটা, মুখ পাশ কিন্তু ভিউয়ার্স মোটামুটি জায়গাটা স্কোয়ার আছে, কারেন্ট আছে, এই যে কারেন্টের খাম্বা আছে। হ্যাঁ, তার আপনারা কারেন্ট নিতে পারবেন এখনই। তো এইখানে আছে ভিউয়ার্স 71% জমি, 71% প্রায় আপনার তিন পাখির মতো জমিটা, স্কোয়ার, একদম স্কোয়ার দেখছেন। চাইলে আপনারা পুরোটা ভরাট করে নিতে পারবেন ড্রেজার দিয়ে, এখানে ড্রেজারের পাইপ টাইপ আছে, পাইপ আছে। এই যে ড্রেজারের পাইপ, এই যে পাশে কিন্তু এটা ড্রেজারের পাইপ, ভরাট করে নিতে পারবেন। কলকারখানা অনেকে বলেছেন যে ভাই ফ্যাক্টরি দিবেন, ফ্যাক্টরি করবেন, গাড়ি যায় এরকম জায়গায়, যে বাংলো বাড়ি চাইলে বাংলো বাড়ি ভরাট করে বাউন্ডারি করে বাংলো বাড়ি করতে পারবেন। এখানে কিন্তু ভিউয়ার্স গ্রামের এখানে কিন্তু 1.5-2 লাখ টাকা শতাংশ গ্রামের বাড়িঘরগুলো। এই জায়গাটা যদি নিতে চান তাহলে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 70,000 টাকা, প্রতি শতাংশ মূল্য পড়বে 75,000-70,000 টাকা, 70,000 টাকা। আর অনেকে এটা ভরাট করতে গেলে প্রায় আপনার ভরাট করে 70,000-1,00,000 টাকা পড়বে, পুরোটা ভরাট করে, ভরাট করে মানে প্রতি শতাংশ 1,00,000 টাকা করে আর কি পড়ে যাবে আপনাদের খরচ। আমি হিসাব করে যতটুকু জানতে পারলাম, জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম, অনেকে প্রশ্ন করবেন যে ভাই ভরাট করতে কত টাকা লাগবে, তো সেই জন্য আমি আপনাদেরকে বলেই দিলাম যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা পড়বে, পরে বললো যে
মানে কেনা টেনা নিয়ে একদম বরাত সহকারে পুরোটা আপনার লাখ মানে 1 লাখ টাকা শতাংশ পড়বে। আর যদি ভরাট না করেন, যে পুকুর আছে থাক নিয়ে কিনে রাখলেন, সেই ক্ষেত্রে আপনার 70,000 টাকা শতাংশ। যাই হোক, ওইটা আপনারা পরে এটা ভরাটের ব্যাপারটা পরে আলাপ করবেন। তো এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আর আমি একটা কথা সব সময় আপনাদেরকে বলে থাকি, বলার চেষ্টা করি, যে আপনারা জমি কিনবেন যার যার নিজ নিজ দায়িত্বে কিনবেন। ভিউয়ার্স, কাগজপত্র দেখে শুনে জেনে নিবেন। হ্যাঁ, কাগজপত্র অনেকে এই কথাটা বলি বললাম ভয় পায় যান, যে ভাই এটা আপনি বললেন যে কাগজপত্র দেখা শুনেন, ভাই আপনার টাকা আপনার সম্পদ, হ্যাঁ আপনার টাকা দিয়ে আপনি সম্পদ কিনবেন, তো এটা তো আপনি অবশ্যই এটা যাচাই বাছাই করবেন। আমি যদি বলি আপনি তো আর নেবেন না, আর আমি যতই বলি আপনি তার আপনি তো আপনি যতটুকু দেখার আপনি লোক দেখাইবেনি চেক করবেনই। সেই জন্য বলা ভয় ভয়ের কিছু নেই। আপনি একটা জিনিস কিনবেন, ভয় পায় গেলে হইব, আপনি জায়গা দেখবেন, পছন্দ হইব, কাগজ নেবেন, চেক করবেন, একটা ভেন্ডারে দেখাইলে ওনারে বইলে দিতে পারে। তো আপনাদের জানাশোনা মতের যে লোক আছে তাদেরকে দেখাইবেন, আপনারা নেবেন। তো যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। 01645200165 নাম্বারটা দিয়ে দিলাম, যোগাযোগ করেন। দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।